আমরা আমাদের জীবনে অনেক অঙ্গীকার করে থাকি। এর মধ্যে কিছু অঙ্গীকার আছে এমন যেগুলো পালন করার জন্য আমরা একেবারে উদগ্রীব হয়ে থাকি, আর কিছু অঙ্গীকার আছে এমন যেগুলোর ক্ষেত্রে আমরা চরম উদাসীনতা প্রদর্শন করি। ধরুন আপনার কোনো শত্রু যে আপনাকে সব সময় ক্ষতি করার চেষ্টা করে, আপনি যদি দাঁড়াতে চান তাহলে সে আপনাকে বসিয়ে দেয়, আপনি যদি কথা বলতে চান তাহলে সে আপনাকে চুপ করিয়ে দেবে, আপনি যদি হাঁটতে চান তাহলে সে আপনাকে থামিয়ে দেবে, আপনি যদি একটু উপরে উঠতে চান, মাথা উঁচু করে দাঁড়াতে চান তাহলে সে আপনার পা ধরে নিচে নামিয়ে দেবে। যে আপনার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, যার সব সময় আকাঙ্ক্ষা হচ্ছে আপনাকে ক্ষতি করা, আপনাকে ক্ষতির মধ্যে ফেলা, এখন কোনোভাবে যদি তার সম্পর্কে আপনি অবগত হন, জানতে পারেন তার চক্রান্তের নীল নকশা সম্পর্কে, আপনি যদি বুঝতে পারেন তার চেহারাটা যদি আপনার সামনে উদ্ভাসিত হয়ে যায়, এখন তাহলে আপনি কি করবেন? আপনি কি আপনার সমস্ত সামর্থ্য দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করবেন না? আপনি কি তাকে থামানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? আপনি কি তাকে দমানোর জন্য যারপন্নায় চেষ্টা করবেন না? আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, জ্ঞানী হয়ে থাকেন, অবশ্যই আপনার সব ধরনের শক্তি আর সামর্থ্য দিয়ে তার মোকাবেলা করার চেষ্টা করবেন। আজকে এমনই এক শত্রুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব যে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে আপনাকে সফলতার রাজপথ থেকে সবসময় বিচ্যুত করতে চায়, যার সব সময়ের কামনা, সব সময়ের চেষ্টা আর প্রচেষ্টা হলো আপনাকে কল্যাণের পথ থেকে বিরত রাখা, বঞ্চিত করা। হ্যাঁ, সে হচ্ছে শয়তান। শয়তানই চায় আপনার সমস্ত অকল্যাণ, শয়তানই চায় আপনাকে সত্য পথ থেকে বিচ্যুত করতে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এবং পূর্ববর্তী নবী আলাইহিস সালাম আমাদের জন্য সফলতার যে পথ দেখিয়ে গিয়েছেন, সে পথের মধ্যে সর্বপ্রধান বাধা হচ্ছে সে শয়তান। সে শয়তানই কল্যাণের দুয়ারের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা তার সম্পর্কে কোরআনুল কারীমে বলেন যে ইন্নাস শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা সেই শত্রুকে আপনাকে চিনিয়ে দিয়েছেন। এই শয়তান বসে নেই, সে সব সময় সব ধরনের মাস্টার প্ল্যান করছে, সে সব সময় মানুষকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে সফলতার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। তার সর্বক্ষণের চেষ্টা হলো এটাই, আপনাকে কিভাবে সফলতার পথ থেকে বিচ্যুত করা যায়। এখন আমি বলবো তার কমন কিছু মাস্টার প্ল্যান সম্পর্কে, যেটা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসায় 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে চারটি মাস্টার প্ল্যান শয়তানের এই চারটি মাস্টার প্ল্যান এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্য থেকে প্রথম হচ্ছে যে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে গুমরাহ করে ছাড়ব। শয়তান যখন তার নিজস্ব আচরণের কারণে, নিজ কারণে যখন সে আল্লাহ তাআলার থেকে অভিশপ্ত হয়, তখন সে এই চারটি মাস্টার প্ল্যান করে। এক নম্বর হচ্ছে যে প্রত্যেকটা বান্দাকে সে গুমরাহ করবে। আজকে ধর্ম যার যার উৎসব সবার, এর নামে সে আপনাকে বলছে যে চলো তোমার বাড়ির পাশেই তো পূজা হচ্ছে, তুমি পূজাতে যাও, পূজাতে গেলে তো আর তোমার ঈমানের মধ্যে ক্ষতি হবে না, তুমি তো আর মুসলমানের মধ্যে, তোমার মুসলমানিত্বর মধ্যে তো আর কোনো ঘাটতি পড়ে যাবে না, তুমি এটাকে পূজা মনে করছো কেন, এটাকে একটা মেলা মনে করো যে তোমার বাড়ির পাশে একটা মেলা হচ্ছে আর সে মেলায় তুমি অংশগ্রহণ করছো। কতজনই তো সে মেলায় অংশগ্রহণ করে, সে মেলায় অংশগ্রহণ করার কারণে মুসলমানের খাতার থেকে তোমার নাম কাটা যাবে এমনটি তো কোথাও বর্ণিত হয়নি। এভাবেই শয়তান তোমাকে বোকা বানাবে, শয়তান আপনাকে বোকা বানাবে, এভাবে শয়তান আপনাকে ধোকা দিবে, ধোকা দিয়ে সে আপনাকে সে দুর্গাপূজার সামনে নিয়ে যাবে এবং পহেলা বৈশাখে ওরকম ভাগ ভাল্লুক আর ঈগল আর পেঁচার প্রতিমূর্তি আপনার মাথায় স্থাপন করে সে আপনাকে মঙ্গল শোভাযাত্রায় নিয়ে যেতে বাধ্য করবে। এভাবে শয়তান চক্রান্ত করবে। এটা হচ্ছে শয়তানের এক নম্বর মাস্টার প্ল্যান। শয়তানের দ্বিতীয় নম্বর যে মাস্টার প্ল্যান সেটা হচ্ছে, শয়তান বলে যে ওয়ালা আমুরান্নাহুম, ওয়ালা আম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অর্থাৎ আমি তাদের জন্য আশা আর বাসনার জাল বিস্তার করব, তাকে অনেক তার মাঝে অনেক আশা আর বাসনার সঞ্চার করব আমি। এভাবেই এজন্য আমরা দেখি যে সামান্য একটা চাকরির জন্য 20 লক্ষ 30 লক্ষ টাকা ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
দুনিয়ায় সামান্য কিছু দিন ভালোভাবে অতিবাহিত করার জন্য হাজার হাজার টাকা সুদে লেনদেন করতে সে দ্বিধাবোধ করে না। শুধুমাত্র দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, একটা অট্টালিকা গড়ার জন্য লক্ষ লক্ষ মানুষের কষ্ট উপার্জিত টাকার থেকে সে সুদ গ্রহণ করে। শুধুমাত্র দুনিয়াতে ছেলের একটু ভালো ভবিষ্যৎ করার জন্য তাকে ডাক্তার বানানোর চিন্তা করে, তাকে ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করে, দুনিয়াতে তার ছেলের সুনাম পুরো জগতে ছড়িয়ে যাবে, গোটা জগতে সে খ্যাতি অর্জন করবে, এজন্য সকালবেলায় সে তার ছেলেকে হারমোনিয়াম নিয়ে গান শেখার জন্য পাঠায়। তার ছেলেকে সবাই চিনবে, একজন বড় খেলোয়াড় হবে, এজন্য সে স্পোর্টস স্কুলে তার সন্তানকে ভর্তি করে দেয়। কখনো কি ভেবেছি আমরা আমাদের আখিরাতের কথা? আমরা আমাদের সামনে যে একটা অনন্তকাল রেখেছি সেটা কি নিয়ে কখন আমরা ভেবেছি? আমাদের পরকালে আমাদের কি হবে সেটা কি নিয়ে কখনো আমরা চিন্তা করেছি? এভাবে শয়তান আমাদেরকে এই সমস্ত মাস্টার প্ল্যানের মাধ্যমে আমাদেরকে কল্যাণের রাস্তা থেকে সে বঞ্চিত করছে। শয়তানের তৃতীয় নাম্বার মাস্টার প্ল্যান, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের অনেক ব্যাখ্যা করেছেন, অনেক তাফসীর তারা করেছেন। আমি শুধু এখানকার উদ্দেশ্যটা বলবো, যে আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে তারা ধর্মকে বিকৃত করবে, শয়তান আপনার জন্য ধর্মকে বিকৃত করে উপস্থাপন করবে। আজকে সেকুলারিজমের নামে ধর্মসভার, ধর্ম যার যার উৎসব সভার, এই নামে আজকে আমাদের ধর্মকে বিকৃত করা হচ্ছে। শুধু তাই না, আজকে আপনাকে তারা বলছে যে পহেলা বৈশাখ পালন করা যাবে না, মঙ্গল শোভাযাত্রা করা যাবে না। এটা কোরআন হাদিসের কোথায় আছে? কোথায় তো নেই। অতএব আমরা সামান্য একটু আনন্দ বিনোদন করব, এই জন্য পহেলা বৈশাখ পালন করব, তাতে সমস্যা কিসে? ঠিক তেমনিভাবে হাজারো বেদাত শয়তান আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হাজারো বেদাত ঢুকিয়ে দিয়ে সে আমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করছে, ইসলাম ধর্মকে বিকৃত সাধন করছে। শয়তানের চতুর্থ নাম্বার মাস্টার প্ল্যান হচ্ছে, শয়তান বলে যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, অর্থাৎ আমি তাদেরকে সৃষ্টির বিকৃত সাধন করার আদেশ করব। অর্থাৎ শয়তান আমাদের মধ্যে পুরুষের সৃষ্টি, মহিলার সৃষ্টির মধ্যে একটা গোলমাল পাকিয়ে দিবে। এজন্য আমরা দেখছি আজ পুরুষরা মহিলাদের পোশাক পরছে, আজকে পুরুষরা মহিলাদের নিয়ে চুল রাখছে, আর মহিলারা পুরুষদের নিয়ে তাদের চুলকে খাটো করছে। আজকে মহিলারা পুরুষদের নিয়ে জামা, শার্ট এগুলো পরছে। শুধু তাই নয়, পশ্চিমা বিশ্বগুলোতে আমরা যদি দেখি তাহলে দেখবো মন চাইলেই কেউ নিজের হরমোনকে পরিবর্তন করে পুরুষ হয়ে যাচ্ছে, কোনো মন চাইলেও কোনো মহিলা নিজেকে পুরুষ সার্জারির মাধ্যমে পুরুষ বানিয়ে নিচ্ছে, আবার মন চাইলেই কোনো পুরুষ সার্জারি করে মহিলা হয়ে যাচ্ছে। আল্লাহ সৃষ্টির সাথে কেমন তামাশা তারা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সফল হতে চাই, সফলতার রাজপথে পা বাড়াতে চাই, যদি আমরা আখিরাতে আমাদের সফলতায়, মহা সফলতায় উপনীত হতে চাই, তাহলে